বিদ্যানন্দ ফাউন্ডেশন। মূলত বিদ্যানন্দ 2013 সালের 22 নভেম্বর নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়। এরপর 2014 সালের মার্চ মাসে চট্টগ্রাম শাখা এবং সবশেষে 2021 সালে খাগড়াছড়িতে বিদ্যানন্দের দ্বাদশ শাখা চালু করা হয়। বিদ্যানন্দের এ পর্যন্ত মোট 17টি শাখা রয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার কর্তৃক 2023 সালে 21 পদকে ভূষিত হয়। এর প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস 2022 সালের এপ্রিলে কমনওয়েলথ পুরস্কার লাভ করেন। বলা হচ্ছে সংগঠনটি পথ শিশু, সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসচ্ছল শিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইন সেবা প্রদান করে। বলা হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করে। সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা প্রদান, এক টাকায় খাবার, চিকিৎসা ও আইনি সেবা প্রদান। বাংলাদেশের রামু ও রাজবাড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশন নিজস্ব জমিতে দুইটি আলাদা এতিমখানা করেছে। সংগঠনটি বিনামূল্যে গ্রন্থাগার, প্রকাশনা ও অনাথালয় সহ প্রভৃতি প্রকল্প পরিচালনা করে থাকে। বলা হচ্ছে বিদ্যানন্দ একটি ছোট অলাভজনক প্রতিষ্ঠান, যেখানে 2019 সাল পর্যন্ত মাত্র 40 জন পূর্ণকালীন কর্মী ছিল। বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাসের মতে 2017 সালে এর বাজেট ছিল প্রায় 2 কোটি বাংলাদেশি টাকা, 2017 সালের হিসাবে 2,50,000 মার্কিন ডলার, 2020 সাল পর্যন্ত প্রায় 5,000 দাতার কাছ থেকে আর্থিক সহায়তা আসত, যার বেশিরভাগই বাংলাদেশ থেকে। তবে অনুদানের একটি বড় অংশ আসে বিদেশ থেকেও। বঙ্গবাজার অগ্নিকাণ্ড বিষয়ক একটি ফেসবুক পোস্টে অন্যের ছবি বিনা অনুমতিতে ব্যবহার এবং মিথ্যা তথ্য প্রদান করার জের ধরে 2023 সালের এপ্রিল মাসে বিদ্যানন্দ বিতর্ক বেশ প্রসার লাভ করে। এরপরেই নেটিজেনরা বিদ্যানন্দের পুরাতন কার্যক্রমের বিভিন্ন বিষয়ের অসঙ্গতি তুলে ধরে পোস্ট করতে থাকে, যার মধ্যে রয়েছে একই গরুর ছবি বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ব্যবহার করে বারবার পোস্ট দেওয়া, বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টে মজিদ চাচা নামক ব্যক্তিকে কখনো বৃদ্ধ, নৌকার মাঝি, দুস্থ, দিনমজুর, মৃত্যু পথযাত্রী কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদি হিসেবে উল্লেখ করা হয়।